আমি এখন আপনাদের দেখাবো কীভাবে লোগো সার্ভেটা অনেক দ্রুত করতে পারবেন। সেই জন্য যেটা করতে হবে, প্রথমে আপনার নামে নিজস্ব একটা ফোল্ডার করে নিলেন, পরে সেটার ভিতরে লোগো রাখার জন্য একটা ডেট দিয়ে একটা ফোল্ডার করে নিলেন। তারপরে যেটা করতে হবে, আপনার ব্রাউজার ইউজ করতে হবে। তো আপনার যেটা প্রজেক্ট, প্রজেক্টটা বের করে নিলেন। তারপরে কালার নেওয়ার জন্য পিকজেল ইউজ করলেন। তো এখানে সবচেয়ে বেটার হয় আপনার কিবোর্ড ইউজ করলে আর কি। তো কপি করার জন্য কন্ট্রোল সি, তারপরে এখানে এসে ফাস্ট এন্ড গো করবেন, এটা ফাস্ট হবে যদি আপনার ক্রোম ব্রাউজার ইউজ করেন। তো প্রথমে দেখা যাচ্ছে এটা নট ফাউন্ড, এটা কপি করলাম, এখান থেকে সরাসরি কার্ড এক্সেল শিট থেকে কার্ড করবেন, এই পাশে লিখে রাখবেন নট ফাউন্ড রিডাইরেক্ট এক্সপায়ার্ড, এটা নট ফাউন্ড, নট ফাউন্ডের ঘরে বসাই দিলেন। তারপরে যেটা করতে হচ্ছে নেক্সট, এখান থেকে আপনি রাইট অ্যারোতে ক্লিক করে ডিলিট করে দিলেন। তারপরে পরের লিঙ্কটা কপি করলেন, ব্রাউজারে দিলেন, এটা লোড হচ্ছে। পাশাপাশি আপনি আবারও আরেকটি লিঙ্ক নিলেন, কপি করলেন, দেন এখানে পাস্টিয়ান গো, এখান থেকে এটা কপি লোড হচ্ছে, এখানে কপি করে রাখলেন। তারপর এখান থেকে আইকন দেখে আইকনটা সেভ ইমেজ হয় কি না, কারণ সেভ ইমেজ হইলে এখানে আপনার নিজস্ব ফোল্ডারে সেভ দিলে দিলেন। সেভ দেওয়ার পর সেভ দিলেন, তারপর এখান থেকে কালার নেওয়ার জন্য ডাউনলোড থেকে ক্লিক করলেন, তাহলে আপনার কালার নিতে সুবিধা হবে। এই যে এখানে জুম করতে পারছেন, এই জন্য কালারটা তাড়াতাড়ি নেওয়া সম্ভব। তো কপি করলেন এখানে একটা কালার, সেও তখন আমরা ওয়ান লিখবো এবং ট্যাপ করে কন্ট্রোল পি করে দিলাম, একটা কালার সেভ দিলাম। তো সেম নিচেরটা আমরা কপি করে রাখছি। তো তারপরে আরেকটা লিঙ্ক কপি করলাম, কপি করার পর এটা এখানে পাশ টেন গো দিলাম, এইটা আমরা এপাশে নিলাম, অ্যাড্রেসটাও ঠিক আছে। সো আমাদের এখান থেকে লোগো নিতে হবে, সেভ অ্যাজ দিলাম, নামটা দিলাম, ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর ওপেন করলাম। ওপেন করলে দেখা যাচ্ছে যে এখানে যে প্রবলেমটা, সাদা কোড দেখা যাচ্ছে না, ঠিক আছে। সাদা কোড যেহেতু আমরা জানি 6F, সেহেতু আমরা এখানে 2 লিখলাম, ট্যাপ করলাম, 5টি করলাম, 6টা F দিয়ে দিলাম, আবার সেভ দিলাম। আরেকটি লিঙ্ক কপি করলাম, ওই লিঙ্কের পাশাপাশি ওই লিঙ্ক হচ্ছে, এটা ক্লোজ করে দিলাম। এই পাশে নতুন লিঙ্ক 5টি করলাম, দেখলাম রিডাইরেক্ট হচ্ছে কি না, তো হচ্ছে না। তারপর এখান থেকে সেম কপি করলাম, তারপর এখান থেকে আবারও ইমেজ কালেক্ট করতে হবে লোগোটা, সেভ দিলাম, হ্যাঁ সেভ হয়ে গেছে। তারপর আবার আমরা কপি করবো কালার কোডটা, ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার প্রয়োজন, তো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, এখানে নিলাম, পেস্ট করলাম, ব্ল্যাকের কোড তো আমরা জানি 0, সেহেতু আমরা এই কার্ডটা নিলাম। ব্ল্যাকের কোড 0, কটা কালার আছে, 1টা, 2টা, 3টা, তো এখানে 3 লিখলাম, সেভ দিলাম। এভাবে আবার কপি করলাম, পেস্ট করলাম, আগের সাইড থেকে নিয়ে আসছিল, কপি করে দেখলাম কোনো লোগো আছে কি না, দেখা যাচ্ছে কোনো লোগো নাই, তাহলে বাদ, ক্লোজ করে দিলাম, নট ফাউন্ডে দেখা দিলাম। এখান থেকে কাট করে নেবেন, কাট করার পর নট ফাউন্ডে এভাবে দিয়ে দিবেন। তারপরে ওখান থেকে যেটা করতে হবে ডিলিট করে দিলেন, তারপরে আবার নতুন থেকে কপি করলেন লিঙ্কটা, কপি করার পর সেমভাবে এটা দিতে হবে। তো আগের লিঙ্কটা দেওয়া আছে, সেহেতু আমরা এটা কপি করে নিলাম, কপি করে নিলে সেভই করতে হবে, তো সেভ করলাম। ওপেন হওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে কালার কোডটা কপি করব। দেখা যাচ্ছে এখানে এটা কাজ করতে হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি হোয়াইট লেআউটটা চলে আসছে, ফুল লেআউট। তো আমরা পেইন্টে গেলাম, ওপেন থেকে, তারপর এখান থেকে কাটলাম, সেভ দিলাম, এক্সিট করে দিলাম। তারপর এখানে দুইটা কালার আছে, দুইটা কালার কপি করলাম, কালার করার পর সেম এভাবে দিয়ে দিলাম দুইটা কালার, আর সেভ। তারপর 3 নম্বর লিঙ্কটা আমরা কপি করলাম, আবার এখানে দিলাম, তারপর এটাই সবাই দিয়ে দিলাম।
এখানে দেখা যাচ্ছে এটা এক্সিট করে দেওয়া হলো, তারপরে দেন পাওয়ার থেকে এটা কপি করলাম, সেভ ইমেজ দিলাম, দেন পাওয়ারটা দিলাম, পর আবার একটু ঠিক আছে একটু কপি করলাম, তারপরে সেভ ইমেজ দিলাম, তারপরে সেভ দেওয়া হলো, সেভ দিলাম, তারপর সেভ দেওয়ার পর আসলো, আসার পর এটা ওপেন করা হলো, ওপেন করার পর এখান থেকে যে কালারটা আছে কালারটা কপি করলাম ফার্স্টলি করার জন্য, নতুন যেটা করতে হবে আবার আরেকটা লিঙ্ক কপি করলাম, তারপরে আবার পাস্ট করলাম, এভাবে কাজ করতে হবে, তাহলে ফার্স্ট হবে। এটা যে এটা নাই, নট ফাউন্ড কুকিজ অন, তো এখানে দেখা যাচ্ছে যে লোগো নাই, লোগো না থাকলে এটা ক্লোজ করে দিলাম, এটা রিডাইরেক্ট হয়ে গেছে, লোগো না থাকা তুমি এটা কাট করে নট ফাউন্ডে দিয়ে দিলাম, আর যেখানে লোগো নাই এটা সম্পূর্ণ নট ফাউন্ড হবে, যে রিডাইরেক্ট হয়ে যাবে সেটা কাট করে রিডাইরেক্টের ভিতরে দিতে হবে। এখন লিখলে দেখা যাবে যে এরকম করে লিখতে হবে না, যে ফেসবুক রিডাইরেক্ট হয়ে গেছে এই জন্য পাশে স্পেস দিয়ে আর ই ডি লেখা, বা রিডাইরেক্ট লেখা, বা নট ফাউন্ড লেখা, এটা কিন্তু আমাদের প্রত্যেকবারই লিখতে হয়, ঠিক আছে। সো আমরা এইটা না করে আমরা উপরে নট ফাউন্ড রিডাইরেক্টেড এক্সপায়ার লিখে রাখবো, তাহলে কাজটা অনেক দ্রুত হবে। তো আপনার ফোল্ডারে সবসময় কাজের পরে দেখে চেক করে দেখবেন যে লোগো কয়টা আছে, পাঁচটা, কাজ হয়েছে কয়টা, কাজ হয়েছে পাঁচটা, তাহলে বুঝবেন সব সময় ঠিক আছে, এভাবে কাজ করলে কোনো সমস্যা হবে না। যেটা ব্যাকগ্রাউন্ডের প্রবলেম তার একটা আমি ট্রিক্স দিছি, ওইটা ফলো করবেন।